শাহের বৈঠকের পরে কি মিটবে রাজ্য বিজেপির গোষ্ঠী কুণ্ডল? কি এমন ভোকাল টনিক দিয়ে গেলেন অমিত শাহ? পঞ্চায়েত ভোটের আগেই ঐক্যবদ্ধ হবে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির পার্টি অফিসে শাহের উপস্থিতি ঘিরে শুরু চর্চা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, বারবার বিজেপি দাবি করেছে এবার তারা তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে, কিন্তু কথায় আর কাজে যে কতটা তফাৎ তা প্রতিনিয়ত বোঝা যাচ্ছে রাজ্য বিজেপির নেতাদের লাগাম ছাড়া গোষ্ঠী কুণ্ডল দেখে। সাম্প্রতিক কালে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে একে অপরকে নাম না করে আক্রমণ করছেন, তাতে গোটা বিষয়টা অন্য মাত্রা পেয়েছে। এই আবহের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসে রাতেই মুরলীধর সেন লেনের বিজেপির রাজ্য দপ্তরে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নবান্নের বিশেষ বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক তার আগে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে নেমে পড়তে হলো তাঁকেও। বিমানবন্দর থেকে রাজ্য দপ্তরে যাওয়ার সময় শাহের গাড়িতেই ছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। এরপর রাজ্য দপ্তরে রুদ্ধদ্বার বৈঠক করেন শাহ। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতারা যাতে একে অপরকে নিশানা করে একটা কথাও না বলেন সে কথাই বলেছেন শাহ। সেই সঙ্গে মাঠে ময়দানে নেমে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্বকে। শাহ মনে করেন, তৃণমূলের বিরুদ্ধে যতটা আন্দোলন করা দরকার তা করছে না রাজ্য বিজেপি, অবিলম্বে সে বিষয়ে জোর দিতে বলেছেন তিনি। সেই লক্ষ্যে কর্মীদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন শাহ। গত মে মাসে দিলীপ ঘোষকে সর্বভারতীয় স্তরে নিয়ে যান কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তাকে বিভিন্ন যে দায়িত্বও দেওয়া হয়, কিন্তু তাতে দিলীপের গুরুত্ব বাড়লো না কমলো তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তখন দিলীপ বিষয়টি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, তাকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া হলেও তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির কর্মকাণ্ড থেকে সরে আসবেন না। এমনকি সেই সময়ও দেখা যায় তৃণমূল নেতারাও দিলীপের পাশে দাঁড়িয়েছেন। দিলীপ ঘোষ সম্পর্কে তৃণমূলকে সুর নরম করে কথা বলতেও শোনা গিয়েছিল। সেই সময় নাম না করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে দিলীপকেও বলতে শোনা গিয়েছিল, অন্যান্য বিজেপি নেতৃত্ব চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গে 40% ভোট পেয়ে দেখিয়ে দিক। আসলে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় বিজেপি বাংলায় 38 এবং বিধানসভা নির্বাচনে 40% ভোট পেয়েছিল, কিন্তু দিলীপকে সর্বভারতীয় স্তরে বিশেষ দায়িত্ব দেওয়ায় খুশি হন সুকান্তর অনুগামীরা। তারা মনে করতে থাকেন, এবার থেকে রাজ্য রাজনীতিতে তারাই একতরফা ভাবে ছড়ি ঘোরাতে শুরু করবেন। সেই সময় থেকে শুভেন্দু অধিকারীর হঠাৎই ক্ষমতা বৃদ্ধি হয় রাজ্য বিজেপিতে। পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন ইস্যুতে শুভেন্দু, সুকান্ত এবং দিলীপের মধ্যে কোনো বনিবনাই হচ্ছে না। এরপর বছর শেষ হতে চললেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখনো থামেনি। সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারী যেভাবে ডিসেম্বর তত্ত্ব তুলে ধরে তৃণমূলকে নিশানা করছেন, তাতে তার উপর বেজায় চটেছেন দিলীপ এবং সুকান্ত। আর সেটা নিয়ে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব আরো বেশি প্রকট হয়ে উঠছে। আর কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় দল বরদাস্ত করবে না। আর এই আবহের মধ্যেই রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ভোকাল টনিক দিলেন রাজ্য নেতৃত্বকে, এবং সেই ভোকাল টনিকের জন্য কি পঞ্চায়েত নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হতে দেখা যাবে বিজেপিকে? স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাকি শাহ দিল্লি চলে যাওয়ার পর রাজ্য বিজেপি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যাবে? তাই শাহের পেপটক কতখানি কাজে লাগলো সেটা অবশ্য আগামী দিনেই পরিষ্কার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।